মহিলাদের দায়েবি ফরজ কয়টি ও কি কি? দায়েবি মানে দায়েবি মনে হয় না আমার জানা, এরকম এরকম অঙ্ক গণা খুব কঠিন কাজ, পরিভাষা আমার জানা নেই, এই অঙ্ক অন্যদেরকে শিখে নেবেন আমার কাছে জানা নেই, কারণ আপনি যদা গণা আর জন্য একটা বাড়াইতে পারবেন। কি ভাইরা, মহিলা তো নামাজ পড়ে তাই না, নামাজের ফরজ কয়টা? হ্যাঁ, হানাফিদের কাছে যা আছে অন্যদের কাছে তা আরো অনেক বেশি। তো সুতরাং আপনি মহিলাদের জন্য তো হিসাব করতে থাকবেন, আপনি হিসাব করে শেষ করতে পারবেন না, কোনো না কোনো আঁকতে পারবে দেখবেন। কিন্তু এই জাতীয় 130 ফরজ হিসাব করতে বসে রয়েছে, এগুলি তো ফুল মানে মুখস্থ করা যায়, এটা বন্ধ করেন, এই এই জিনিসগুলি বন্ধ করতে হবে। আপনাদের যে সমস্ত হ্যাঁ এর ভিতরে 130 ফরজ মুখস্থ করা যায় কয়েকদিন পরে কিচ্ছু বলা তাই কি বুদ্ধি করছে, 130 ফরজ কেমনি মিলেছে, 30 রোজা 30 ফরজ, 30 নিয়ত 30 ফরজ, 60টা হয়ে গেছে, মানে কমাইতেছে কষ্ট করে এখন ফরজ, ফরজ একবার তো 130 বলে দিচ্ছে, এবার কেমনে কম হবে বুদ্ধিতে বসে আছে। এই জাতীয় জিনিস শিখাবেন না, অঙ্ক করবেন না, যতটুকু আছে এটা ফরজ কিনা জেনে নেন, এটা ফরজ কিনা জেনে নেন। তবে একজন নারীকে অবশ্যই কি করতে হবে, প্রথম কাজ আতাআত রব্বাহা, রবের রবের আনুগত্য করতে হবে, তার স্বামীর আনুগত্য করতে হবে, রবের আনুগত্য এবং স্বামীর আনুগত্য, এবং পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এবং সওয়াম সাহরা রমজান মাসে সওম পালন করতে হবে। এইটা যদি করতে পারে কোনো নারী, সেই নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হাসানাত ফারজাহ লজ্জাস্থান হেফাজত করতে পারে, এবং অর্থাৎ শরীরকে ঢেকে রাখতে পারে, সেই ব্যক্তি রাসূল বলেছেন তাকে বলা হবে কোন দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবে, তাকে ইখতিয়ার দেওয়া হবে। এইটুকু শিখলে যথেষ্ট, আপনি একটা একটা ফরজগুলি কি করবেন, অনেকে আছে ফরজ গুনতেছে বসে বসে, অনেকে আছে ইয়া রহমান ইয়া রাহিম মুখস্থ করতেছে, মুখস্থ আপনি করবেন কি, অর্থটা বোঝার চেষ্টা করেন কি জন্য এটা মুখস্থ করতে আপনাকে বলা হয়েছে।